সংস্কার শেষে দুই বছর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠ। দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মাঠ পরিদর্শন করে তা মুসলিম সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী জানান, স্কুল চলাকালীন সময় মাঠে ছাত্ররা খেলাধুলা করবে, স্কুল শেষে সর্বসাধারণ মাঠে হাঁটাচলা করতে পারবেন। মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি করে দেয়া হবে। মাঠে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, তবে কোনো সভা সমাবেশ করা যাবে না। সংস্কার শেষে দুই বছর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠ। দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মাঠ পরিদর্শন করে তা মুসলিম সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী জানান, স্কুল চলাকালীন সময় মাঠে ছাত্ররা খেলাধুলা করবে, স্কুল শেষে সর্বসাধারণ মাঠে হাঁটাচলা করতে পারবেন। মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি করে দেয়া হবে। মাঠে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, তবে কোনো সভা সমাবেশ করা যাবে না। সংস্কার শেষে দুই বছর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠ। দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মাঠ পরিদর্শন করে তা মুসলিম সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী জানান, স্কুল চলাকালীন সময় মাঠে ছাত্ররা খেলাধুলা করবে, স্কুল শেষে সর্বসাধারণ মাঠে হাঁটাচলা করতে পারবেন। মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি করে দেয়া হবে। মাঠে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, তবে কোনো সভা সমাবেশ করা যাবে না। সংস্কার শেষে দুই বছর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠ। দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মাঠ পরিদর্শন করে তা মুসলিম সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী জানান, স্কুল চলাকালীন সময় মাঠে ছাত্ররা খেলাধুলা করবে, স্কুল শেষে সর্বসাধারণ মাঠে হাঁটাচলা করতে পারবেন। মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি করে দেয়া হবে। মাঠে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, তবে কোনো সভা সমাবেশ করা যাবে না। সংস্কার শেষে দুই বছর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠ। দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মাঠ পরিদর্শন করে তা মুসলিম সরকারি বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী জানান, স্কুল চলাকালীন সময় মাঠে ছাত্ররা খেলাধুলা করবে, স্কুল শেষে সর্বসাধারণ মাঠে হাঁটাচলা করতে পারবেন। মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি করে দেয়া হবে। মাঠে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, তবে কোনো সভা সমাবেশ করা যাবে না।